গুড মর্নিং ফ্রেন্ডস, আমার ঘড়িতে ঠিক 12টা বাজে, কিন্তু মর্নিং বলছি এই কারণেই যে এই ঘড়িটা ফাস্ট বলে এখনো কিন্তু 12টা বাজেনি। তো তোমরা হয়তো অনেকেই খেয়াল করছো আমি বেশ কিছুদিন ধরে কোনো ব্লগ শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে, কারণ হচ্ছে কুহুর যেদিন জুয়েলারি ভিডিওটা দিয়েছিলাম সেদিন আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি মারাত্মক রকম অ্যালার্জি এবং মাসেল ক্র্যাম্প নিয়ে কষ্ট পাচ্ছি। তো মাসেল ক্র্যাম্পটা আমার ক্ষেত্রে যেটা হয় যে দু তিন দিনের মধ্যে সেরে গেছে, উঠে দাঁড়িয়ে আবার কাজকর্ম শুরু করেছি, কিন্তু অ্যালার্জিটা কিছুতেই যাচ্ছে না। আর অ্যালার্জির জন্য আমি অ্যালোপ্যাথ ডক্টরকে দেখিয়েছি, উনার রিকোয়ারমেন্ট মতো ব্লাড টেস্টগুলো করেছি, এবং ব্লাড টেস্টের রিপোর্ট দেখে উনি যেটা বললেন যে শুধুমাত্র হুইট প্রোডাক্টের জন্য আমার হয়তো বা অ্যালার্জিটা হচ্ছে, বা সেটাই উনি বুঝতে পেরেছেন। আবার এদিকে যেটা করছি যে অ্যালার্জি যেটা আমি আগেও দেখেছি, কারণ আমার ছোটবেলাও অ্যালার্জি হতো, যে অ্যালোপ্যাথ ওষুধে কিন্তু সারে না, হয়তো সাময়িক ভালো হয়। তো যে কারণে আমার হাজবেন্ড একজন সল্টলেকে হোমিওপ্যাথ ভালো ডক্টর আছেন, উনাকে দেখিয়েছেন এবং উনার মেডিসিনই এখন আমি খাচ্ছি, কিন্তু সেভাবে কোনো রকম ফ্রুটফুল রেজাল্ট এখনো পাইনি, হয়তো ধীরে ধীরে কমবে, কিন্তু আমি তো কষ্ট পাচ্ছি বলো। আর সব থেকে যেটা খারাপ লাগার বিষয় যে চুলকানি রয়েছে সেগুলো মেনে নিচ্ছি, কিন্তু ময়দার জিনিসে নিষেধাজ্ঞার জন্য আমার অনেক খাবার বাতিল হয়ে গেছে। সকালবেলা সাধারণ যে চা বিস্কিটটা খাবো সেই বিস্কিটটা পর্যন্ত নিষেধ হয়ে গেছে। এছাড়াও রুটি, পরোটা, রোল, বার্গার, পিৎজা, সমস্ত রকম টেস্টি খাবার দাবার সমস্ত কিছুতে নিষেধাজ্ঞা। আর যে কারণে ঘরে এরকম আমি যেহেতু খাচ্ছি না, সবারই একটু প্রবলেম হচ্ছে। আর এখন যেটা ব্রেকফাস্ট করব, দেখো আমার কি করুণ দশা, আমি এখন মুড়ি, কর্নফ্লেক্স, তার মধ্যে টক দই আর মধু নিয়ে খেতে বসেছি। তো এই জন্য মনটা একটু খারাপই হয়ে রয়েছে বলতে পারো। আর তাছাড়া যেটা, যে স্কিনের মধ্যে কোনো রকম ক্রিম বা লোশন ব্যবহার করতে পারছি না, তো সেজন্য একটু চিন্তায় পড়েছি যে আমার স্কিন মোটেই ভালো না, সে কারণে যে কিছুদিন যদি কিছুই না মাখামাখি করি তাহলে হয়তো আরো রাফ হয়ে যাবে। এমনিতেও প্রচন্ড সেন্সিটিভ স্কিন বলে আমি নির্দিষ্ট দু একটা আয়ুর্বেদিক প্রোডাক্টই ব্যবহার করতে পারি, তো সেটাও নিষেধ হয়ে গেল। যাই হোক, আজকে আবার সীমা আসেনি, সীমা আসেনি বলে আমি হয়তো দু একটা রান্না করতে পারি, ডিম রান্না করার ইচ্ছে আছে, সেটা কিভাবে করব এখনো জানি না, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তবে ডিম, চিংড়ি মাছ, বেগুন এগুলোতে কিন্তু অদ্ভুতভাবে আমার কোনো অ্যালার্জি হচ্ছে না, কিন্তু ভয়েতে এখন যেহেতু অ্যালার্জিটা অলরেডি রয়েছে আমার, এই জিনিসগুলো খাচ্ছি না। তো কুহু আর কুহুর পাপার জন্য করব ডিম, তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর যাদের ভিডিওটা ভালো লাগবে তারা কিন্তু লাইক এবং কমেন্ট করতে ভুলো না, আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আমি খুব চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার, আর যদি না পারি, মাঝে মাঝে এরকম শরীর খারাপ নিয়ে ভুগি, তাহলে আমাকে অবশ্যই মার্জনা করে দিও। তো চলো কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন আমি চলে এসেছি কিচেনে রান্না করব বলে, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আলুর চোখা করব বলে প্রেশার কুকারে আলু সেদ্ধ বসিয়েছি, আর ডিমের আজকে একটা একটু অন্যরকম রেসিপি তৈরি করব বাবার মেয়ের জন্য, তো সেটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি মোটামুটি সবকিছু রেডি করে নিয়েছি, এখন শুধুমাত্র রান্নাটা করব। আর আজকের রান্নাতে এই যে আমার গাছের কারি পাতা গুলো দেবো, এই ছোট্ট গাছটার কারি পাতা আমার এত কাজে লাগে। রান্নাটা করার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান চাপিয়ে তাতে সামান্য রিফাইন্ড অয়েল দিলাম, তেলটা গরম হবার পরে এতে দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করার পরে এতে দিচ্ছি কারি পাতাগুলো, পেঁয়াজ এবং কারি পাতাগুলো হালকা একটু ভেজে নেব। আমি কিন্তু এখানে আলাদা কোনো ফোড়ন কিছু দিচ্ছি না, তোমরা চাইলে সামান্য সাদা গোটা জিরে দিতে পারো। এবার এতে দিচ্ছি একটা বড় পেঁয়াজ, কয়েক কোয়া রসুন এবং সামান্য আদা বাটা। মশলাগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো, এক চামচ ধনের গুঁড়ো, এক চামচ লঙ্কার গুঁড়ো এবং এক চামচ হলুদ গুঁড়ো। এবার মশলাগুলো কষানোর জন্য আমি এতে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জল দেবার পরে মশলাগুলো আরেকটু সময় কিন্তু ভালো করে কষিয়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো কুচি এবং তিনটে কাঁচা লঙ্কা কুচি আর স্বাদ বা পরিমাণ মতো নুন। এবার সব কিছু মশলার সঙ্গে আরেকটু মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব, যাতে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায়।
তো ঢাকনাটা তুলে নিচ্ছি, টমেটো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটা ম্যাশ করে রাখা বড় আলু। তোমরা এখানে চাইলে আলু সেদ্ধটা নাও দিতে পারো, আবার ঘরে যদি ক্যাপসিকাম থাকে বা বেল পেপার সেটাও ব্যবহার করতে পারো। তো আমি নিজের পছন্দে একটা আলু সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধটা মশলার সঙ্গে একটু মিশিয়ে নিয়েছি। এবার এতে আমি সামান্য পরিমাণে গরম জল ব্যবহার করছি। আমি কিন্তু তোমাদের আগেও বলেছি যে কোনো রান্নাতেই গরম জল ব্যবহার করি। এবার আমি কি করছি দেখো, গ্রেভিটা ফুটে ওঠার পরে খুব সাবধানে পাঁচটা ডিম ভেঙে ওপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু বন্ধুরা এই রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, কারণ কুহু এবং আমার হাজব্যান্ড দারুণ ফিডব্যাক দিয়েছে এই রান্নাটা নিয়ে। ডিমগুলো গ্রেভিতে দেবার পরেই কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছি এবং সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করে দিয়েছিলাম। প্রায় 20 মিনিট পরে ঢাকনা তুলে তোমাদের দেখাচ্ছি, ডিম পোচকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই রান্নাটা আমি শিখেছি আমার একজন খুব প্রিয় বৌদির কাছ থেকে, যার নাম রিঙ্কু সাহা। বৌদি কিন্তু নিয়মিত আমার ভিডিওতে কমেন্ট করেন এবং আমাকে মারাত্মক সাপোর্ট করেন। তো বৌদির সৌজন্যেই আজকে এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। এবার আলুর চোখাটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আলুর চোখা বানানোর জন্য কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল গরম করে তাতে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি। লঙ্কাগুলো একটু লাল হবার পরে এতে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি এবং কয়েক কোয়া রসুন কুচি। এগুলো একটু নাড়াচাড়া করে এতে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দেব কয়েকটা সেদ্ধ করে রাখা আলুকে আমি ম্যাশ করে নিয়েছিলাম সেগুলো। এবার এতে আমি স্বাদ বা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। ব্যাস এইটুকুই কিন্তু মশলা, আর কিছুই করার নেই আলু চোখাতে। আর যদি ঘরে থাকতো তাহলে ধনে পাতা দিতাম, কিন্তু আজকে ছিল না বলে দিতে পারি। আলুগুলো মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করার পরেই এতে দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা কুচি, যাতে বেশ একটু ঝাল ঝাল মতো হয়। তো আমি যেভাবে সহজে আলুর চোখা বানাই সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। এবার সবশেষে দিয়েছি সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল, কারণ লাস্টের দিকে কাঁচা সর্ষের তেল দিলে রান্নার স্বাদ এবং গন্ধ অনেকটাই বেড়ে যায়। আমি এখন দুপুরবেলা লাঞ্চ করতে বসে গেছি, তো কি দিয়ে লাঞ্চ করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু ডিমটা খাবো না, সেজন্য একটু ভাজাভুজির ওপর দিয়ে আজকে খাওয়া দাওয়াটা হবে। তো এখানে নিয়েছি প্লেন আলু ভাজা, খানিকটা ঢ্যাঁড়স ভাজা, আর এটা হচ্ছে পেঁপে দিয়ে মটর ডাল, এরকম পেঁপে ছোট্ট ছোট্ট করে দিয়ে সেটা দিয়ে মটর ডাল। এটা হচ্ছে আলুর চোখা, যেটা অলরেডি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখানে লোভনীয় ডিম পোচ কারিটা রয়েছে কুহু আর কুহুর পাপার জন্য, লোভ আসলেও খেতে পারছি না, কিছু করার নেই। তো আজকের ভিডিওটা কিন্তু আর বড় করব না, তাহলে নিশ্চয়ই তোমরা বোর হয়ে যাবে। আজকের মতো টাটা, আমার সঙ্গে থেকো প্লিজ এবং আমার পাশে অবশ্যই থেকো, এই আশা করছি।